গয়। প্রাণের উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে, আর তার মধ্যে বর্ষাসুরের আগমন। সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের। পঞ্চমী পর্যন্ত খটখটে, নীল আকাশে খেলে বেড়াচ্ছে শরতের মেঘ। খুশি পুজো উদ্যোক্তা থেকে শেষ মুহূর্তে শপিং এ বেরোনো আম বাঙালি, কিন্তু স্বস্তি ক্ষণিকের, কারণ পুজোয় অসুর হয়ে দেখা দিতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিভাবে ম্যানেজ করবে পুজো উদ্যোক্তারা? সোমবারে দুঃসংবাদ শুভ দপ্তর। উত্তর দক্ষিণ বাংলার দুই প্রান্তেই পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি। এক তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব সমুদ্র, আমাদের যে বঙ্গোপসাগর সেই অঞ্চলে। বর্ষা বিদায়ের আগেই পুজোর নির্ঘণ্ট, বৃষ্টির আশঙ্কা তাই গোড়া থেকেই ছিল। সপ্তাহখানেক ধরে সেভাবে ভোগায়নি বৃষ্টি, তাই আশায় বুক বেঁধেছিলেন উদ্যোক্তারা, হয়তো উতরে যাবে পুজোটাও। করোনা কাটায় গত দুবছর দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে, মাতৃদর্শন করতে হয়েছে ব্যারিকেডের ওপার থেকে। এবার দর্শনার্থীদের ঢল নামবে ধরে নিয়েই কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছিলেন পুজো কর্তারা। শেষ মুহূর্তের বৃষ্টি ও অসুরের ভ্রুকুটিতে পরিকল্পনা বদলাতে হচ্ছে। চিন্তার ভাঁজ কলকাতার অন্যতম সেরা পুজোর তালিকায়। উপকূল লাগোয়া জেলাগুলো বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি, তাই হাত গুটিয়ে বসে নেই সেখানকার পুজো উদ্যোক্তারা। বৃষ্টি অসুরকে মোকাবিলার ব্লু প্রিন্ট ছকে ফেলেছেন। বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট, কিন্তু কতটা? 2013 পিলিনের ঝাপটায় নবমী দশমীতে ভেসেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এবার কি হবে? দূরু দূরু বুকে সেদিকেই তাকিয়ে আম বাঙালি থেকে পুজো উদ্যোক্তা সকলেই